সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বড় ধরনের ভুল করেছে জার্মানি, বললেন ইউক্রেনীয় এমপি। পশ্চিমা যুদ্ধবিমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি ইউক্রেন, আব্বাসকে জিজ্ঞেস করুন নূপুর শর্মা যা বলছেন তা ভুল কিনা, মোদির প্রতি যা বললেন ওয়াইসি। মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হাতে 90 সেনা নিহত। পাকিস্তানে নিরাপত্তা কোম্পানি খুলতে চায় চীন, ইসলামাবাদের না। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াইয়ের মুখে ম্যাক্রো। এবং শ্রীলঙ্কায় জ্বালানির দাবিতে বিক্ষোভে সেনাদের গুলি। দর্শক, পশ্চিমা উন্নত অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের ইচ্ছার বিষয়টি নিয়ে কখনই রাখঢাক রাখেনি ইউক্রেন। বারবারই জানিয়েছে তারা পশ্চিমা অস্ত্র নিয়ে নিজের পুরনো ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে চায়। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। বড় ধরনের ভুল করেছে জার্মানি, বললেন ইউক্রেনীয় এমপি। ইউক্রেনকে ভারী অস্ত্র না দিয়ে জার্মানি একটি বড় ভুল করেছে, এমন মন্তব্য করেছেন ইভানা ক্লিমসু সিনজাদজে নামের ইউক্রেনের একজন নারী উদ্যোক্তা। রবিবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ইউরোপীয় ইউনিয়নের প্রতি ইউক্রেনকে মানবিক সহায়তার পাশাপাশি অস্ত্রশস্ত্র সরবরাহের আহ্বান জানান ইভান ক্লিমপুস সিনজাদজে। তিনি বলেন, আমাদের দেশের অন্যান্য চাহিদাকে না করে দেওয়া উচিত হবে না। জার্মানির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা ছোটখাটো অস্ত্র দিচ্ছে। আমরা বুঝতে পারছি যে ইতিমধ্যে তারা তাদের নীতিতে একটি বড় পরিবর্তন এনেছে, কিন্তু এখন পর্যন্ত তাদের কাছ থেকে ভারী অস্ত্রশস্ত্র আসেনি। আমি মনে করি এটি জার্মানির একটি বড় ভুল। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ আখ্যা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। গত 14 জুন প্রকাশিত এক সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্টের দফতরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্বীকার করেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার ধকল কাটানো সহজ নয়। তিনি বলেন, পশ্চিমাদের যেসব পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে সেগুলো ছিল কঠিন, তবে তাদের এসব পদক্ষেপ মস্কোকে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর দিকে আরও ঠেলে দিচ্ছে। পশ্চিমা যুদ্ধবিমানে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি ইউক্রেন। পশ্চিমা উন্নত অস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণের ইচ্ছার বিষয়টি নিয়ে কখনই রাখঢাক রাখেনি ইউক্রেন। বারবারই জানিয়েছে তারা পশ্চিমা অস্ত্র নিয়ে নিজের পুরনো ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করতে চায়। মিগ-29, সু-27 এবং সু-25-এর মতো সোভিয়েত যুগের বিমানের বদলে আধুনিক পশ্চিমা যুদ্ধ বিমানও নিজেদের সামরিক বাহিনীতে যোগ করতে চায় কিয়েভ। যদিও ইউক্রেনের পাইলটরা রুশ বিমান বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, তবে পশ্চিমা বিমানে তারা আরও সক্ষমতা অর্জন করবে। ইউক্রেনের যুদ্ধবিমান মিগ-29 ফুলক্রাম পূরণ হয়ে যাচ্ছে। এর যন্ত্রাংশ দুষ্প্রাপ্য এবং F-16 ভাইপারের সঙ্গে তাল মেলাতে পারে না এই যুদ্ধবিমান। ফুলক্রামে ফায়ার অ্যান্ড ফোরগেট সক্রিয় রাডার হোমিং ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে। অন্যদিকে রাশিয়ান SU-35S বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ লড়াইয়ের জন্য আদর্শ। সেই তুলনায় F-16S VVR এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আরও কার্যকর রাডার রয়েছে। আকাশ থেকে স্থল আক্রমণও তারা সমানভাবে সক্ষম। এখন প্রশ্ন উঠতে পারে, পশ্চিমারা ইউক্রেনকে সাহায্য করছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যাটা আসলে সময়ের। এসব বিমান চালানোর ব্যাপারে একজন মার্কিন পাইলটকে প্রশিক্ষণ দিতে প্রায় 4 থেকে 6 মাস সময় লাগে। ইউক্রেনীয় পাইলটদের যে কোনো প্রশিক্ষণ দেশের বাইরে নিতে হয়। যুদ্ধরত অবস্থায় দেশের বাইরে যাওয়া মানে দক্ষ জনবলকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে দেওয়া। তারপর আসে এসব আধুনিক বিমান সরবরাহের প্রশ্ন। কোন নেটো দেশ যুদ্ধবিমান পাঠাতে পারে, কিন্তু তারপরে সেই বিমানগুলোকে ঠিকমতো কাজে লাগানো জরুরি। এটা প্রাথমিক প্রতিরক্ষা নীতির মধ্যেই পড়ে। এতে সন্দেহ নেই যে ইউক্রেন স্থল এবং আকাশ উভয় ক্ষেত্রেই পশ্চিমা সরবরাহ করা অস্ত্র কাজে লাগাতে পারবে, তবে এর জন্য সময়, পরিকল্পনা এবং সংস্থানও জরুরি। আব্বাসকে জিজ্ঞেস করুন নূপুর শর্মা যা বলছেন তা ভুল কিনা, মোদির প্রতি যা বললেন ওয়াইসি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার তার মা হীরাবেনের 100তম জন্মদিনে একটি ব্লগ শেয়ার করেছেন, যেখানে তিনি আব্বাস নামে একজন ব্যক্তির উল্লেখ করেছেন। মা হীরাবেনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, মা সবসময় অন্যদের খুশি দেখে খুশি হন। বাড়িতে জায়গা কম, কিন্তু তার হৃদয় অনেক বড়। আমাদের বাড়ি থেকে একটু দূরে একটি গ্রাম ছিল যেখানে আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু থাকতেন, তার ছেলে আব্বাস। বন্ধুর অকাল মৃত্যুর পর বাবা আব্বাসকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন। এক প্রকার আব্বাস আমাদের বাসায় থেকে পড়াশোনা করেছে। আমাদের বাচ্চাদের মতো মা ও আব্বাসের খুব যত্ন নিতেন। এতে মা আব্বাসের জন্য পছন্দের খাবার তৈরি করতেন। উৎসবের সময় আশপাশের কিছু ছেলেমেয়ে আমাদের বাড়িতে এসে খাবার খেতে আসতো। তাদেরও আমার মায়ের বানানো খাবার খুব পছন্দের ছিল। গতকাল থেকে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে রয়েছে আব্বাস।
আব্বাসকে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদ মন্তব্য করেছেন। টুইটারে আব্বাসকে নিয়ে পর্যন্ত 50,000-এর বেশি টুইট হয়েছে। মজলিশেই ইত্তেহাদুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি একটি সভায় আব্বাসের বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন করেছেন। ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী মোদী আপনার বন্ধু আব্বাসকে জিজ্ঞেস করুন, নূপুর শর্মা যা বলেছেন তা আপত্তিকর কিনা। ওয়াইসি বলেন, প্রধানমন্ত্রী মোদী আব্বাসের কথা বলেছেন, 8 বছর পর প্রধানমন্ত্রী তার বন্ধুর কথা খুব মনে পড়ল, খুব ভালো, আগে আপনার এমন বন্ধু ছিল জানতাম না। প্রধানমন্ত্রী বলেন, তার বন্ধু আব্বাস তার বাবা মৃত্যুর পর তার বাড়িতে থাকতে শুরু করেছিল, ঈদের দিন তার জন্য খাবার তৈরি করা হয়েছিল। ওয়াইসি বলেন, আমি প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন করতে চাই যে আব্বাস সাহেব যদি থাকেন তবে তাকে ডাকুন। আব্বাস সাহেবকে ডেকে ওয়াইসি এবং আলেমদের বক্তব্য শোনান, তাকে জিজ্ঞাসা করুন এই লোকেরা সত্য বলছে নাকি মিথ্যে বলছে। আব্বাসের অন্তরে যদি আব্বাস আলমদারের ভালোবাসা থাকে তাহলে তিনি বলবেন যে এরা সবাই সত্যি কথা বলছেন। প্রধানমন্ত্রী মোদীকে উদ্দেশ্য করে ওয়াইসি আরও বলেন, আপনি আব্বাসকে জিজ্ঞেস করুন, আর আপনি যদি তা না করেন আমাকে ঠিকানা না দিন, আমি তার কাছে যাব এবং আমি তাকে জিজ্ঞাসা করব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নূপুর শর্মা যা বলেছেন তা আপত্তিজনক কিনা। ওয়াইসি ছাড়াও কংগ্রেস, আম আদমি পার্টি, আরজেডির মতো দলের নেতারা টুইটারে আব্বাসকে নিয়ে টুইট করেছেন। মিয়ানমারে প্রতিরোধ যোদ্ধাদের হাতে 90 সেনা নিহত। 5 দিনে প্রতিরোধ যোদ্ধাদের হাতে মিয়ানমারের 90 সেনা নিহত হয়েছে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে প্রাণ গেছে 4 প্রতিরোধ যোদ্ধার। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতে স্থানীয় কয়েকটি প্রতিরোধ গোষ্ঠীর বরাতে হতাহতের খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, গত কয়েকদিনে সাগাইং ও ম্যাগোয় অঞ্চলে জান্তাবিরতি বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সের পিডিএফ এর সঙ্গে তীব্র লড়াই করছে। সাগাইং অঞ্চলের মাইনমুর একটি গ্রামের কাছে গত বৃহস্পতিবার মেশিনগানে সজ্জিত 2টি সামরিক যানবাহনে অতর্কিত হামলা চালাতে 4টি মাইন ব্যবহার করেছে জান্তা প্রতিরোধ যোদ্ধারা। মাইনমুতে পিপলস গেরিলা কমান্ডো পিজিসির তথ্য মতে সেনাবাহিনীর ওপর অতর্কিত হামলা করলে ছিটকে পড়ে তারা, এতে হতাহতের ঘটনা ঘটে। তবে ইরাবতি স্বাধীনভাবে এর সত্যতা নিশ্চিত করতে পারেনি। সামরিক বহরে অন্য একটি হামলায় 20 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পিজিসি। মাইন ব্যবহার করে বহরে হামলা করা হয়েছে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেনাবাহিনীর। এদিকে গত বুধবার সকালে মানিওয়া আর দ্য হাইওয়েতে পিডিএফ এর অতর্কিত হামলায় 7 সেনা নিহত হয়েছে। এ বিষয়ে প্রতিরোধ যোদ্ধা কোদাং হোমান বলেন, আমরা আমাদের জীবন রক্ষা সামরিক শাসনের বিরুদ্ধে এবং আমাদের জনগণের জন্য লড়াই করছে। গত 1 ফেব্রুয়ারি সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতায় বসে সামরিক সরকার, এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশটির লাখ লাখ বেসামরিক নাগরিক। সরকার বিরুদ্ধে আন্দোলনে কয়েক হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ছোট ছোট সশস্ত্র গোষ্ঠী লড়াই করছে সেনাদের বিরুদ্ধে। পাকিস্তানের নিরাপত্তা কোম্পানি খুলতে চায় চীন, ইসলামাবাদের না। পাকিস্তানে একটি নিরাপত্তা কোম্পানি খুলতে চায় চীন, তবে সে বিষয়ে চীনের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের ক্ষমতাসীন শেহবাজ শরীফের সরকার। পাকিস্তানের স্থানীয় একটি সংবাদ মাধ্যম এই তথ্য সামনে এনেছে বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। পাকিস্তানে ARY নিউজের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্য কোনো দেশ পাকিস্তানের নিরাপত্তা কোম্পানি খুলতে পারবে না বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ। বেশ কয়েকটি সূত্রে বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তান একটি নিরাপত্তা কোম্পানি গঠনের অনুরোধ করেছিল চীন। চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামাবাদ সরকারের কাছে ওই অনুরোধ পাঠানো হয়েছিল, তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চীনা সরকারের সেই অনুরোধে আপত্তি জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই বলছে, গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান ও চীনের মধ্যে নানা অসামঞ্জস্যতা লক্ষ্য করা হচ্ছে। এছাড়া সম্প্রতি দেশটিতে চীনা নাগরিকদের ওপর হামলা বেড়েছে। বেলুচ বিদ্রোহীরা নিয়মিত চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর CPEC অবকাঠামো প্রকল্পগুলোকে লক্ষ্য করে হামলা করছে। এর আগে করাচি শহরের আত্মঘাতী হামলায় 3 চীনা নাগরিক সহ 4 জন নিহত হয়। পরে একটি বেলুচ গোষ্ঠী সে হামলার দায় স্বীকার করে। এসব আক্রমণের পরে ইসলামাবাদ পুলিশ সম্প্রতি প্রয়োজনীয় কর্মী ও সরঞ্জাম সহ একটি বিদেশি নিরাপত্তা সেল গঠন করে। মূলত পাকিস্তানে ক্রমাগত চীনা নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু হওয়া থেকে সুরক্ষিত রাখতেই ওই নিরাপত্তা সেল গঠন করা হয়। একাধিক সূত্রে বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন জানিয়েছে, বিদেশে বিশেষ করে চীনা নাগরিকদের নিরাপত্তার জন্য ইসলামাবাদ পুলিশের নিরাপত্তা সেলের কার্যক্ষমতা পর্যালোচনা করার পর একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের সময় চীনা নাগরিকদের নিরাপত্তার কাজে পুলিশ স্টেশনের SHO নিরাপত্তা বিভাগ বা টহল ইউনিট নিয়োজিত থাকবে। এছাড়া চীনা নাগরিকদের আবাসনের চারপাশে টহল কর্মীদের মোতায়েন নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা রক্ষীদের বিবরণ পরীক্ষা যাচাই করবে পাকিস্তানের পুলিশ। উল্লেখ্য, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া গত সপ্তাহে একটি পাকিস্তানি প্রতিনিধি দলের সঙ্গে চীন সফর করেন এবং সন্ত্রাস দমনে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচন, সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়াইয়ের মুখে ম্যাক্রো।
মাত্র দুই মাস আগে পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রো, কিন্তু তার দল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সে সিদ্ধান্ত জানাতে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। মাত্র দুই মাস আগে পুনরায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইমানুয়েল ম্যাক্রো, কিন্তু তার দল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা সে সিদ্ধান্ত জানাতে ভোট দিচ্ছেন দেশটির নাগরিকরা। রোববার দেশটির জাতীয় নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। গত এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাক্রো তার প্রতিপক্ষকে পরাজিত করলেও এবার তার দলকে আরো অধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানায় বিবিসি। ফার লেফট নেতা জে লোক মিলশা একটি লেফট গ্রিন জোনের নেতৃত্ব দিচ্ছে, যারা ম্যাক্রোর দলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। অন্তত গত সপ্তাহ জনমত জরিপ হাড্ডাহাড্ডি লড়াই ইঙ্গিত দিয়েছে। তারা নিজেদের নিউ ইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল পপুলার ইউনিয়ন NPUS বলে পরিচয় দিচ্ছে। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পার্লামেন্টে অন্তত 289টি আসন পেতে হবে ম্যাক্রোর দলকে। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে লেফট গ্রিন জোট সেটা হতে দেবে না। ম্যাক্রোর মধ্যপন্থী জোটে নিজেদের সুবিধার জন্য বামপন্থী সমাজবাদী ফার লেফট মিলাকু কুনিস্ট এবং গ্রিসদের সঙ্গে দলে ফেরানোর চেষ্টা করছে। এদিকে NUPS জোট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই, অবসর গ্রহণে বয়স কমিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছে। অনেক গ্রিন নেতা এবং গ্রিন ভোটার তাদের সমর্থন দিচ্ছে। ওইসব ভোটাররা মনে করছেন গত 5 বছরে ম্যাক্রো এসব বিষয়ে খুব সামান্য কাজই করেছেন। রোববার দ্বিতীয় দফা ভোটে বেশিরভাগ আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। এমনকি বর্তমান ক্ষমতাধর জোটের বড় দুই দলের প্রায় অর্ধেক এমপিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে। ম্যাক্রোর দলে কয়েকজন মন্ত্রীকে নিজেদের আসন ধরে রাখতে লড়াই করতে হবে। তাদের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন ইউরোপ মিনিস্টার এবং গ্রিন ট্রানজিশন মিনিস্টার। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে নিজের প্রতিশ্রুতি দেওয়া বিষয়গুলো নিয়ে কাজ করতে ম্যাক্রোকে অন্য দলের সমর্থন পেতে হবে। জনমত জরিপ বলছে ম্যাক্রোর জোট 255 থেকে 305 এবং NUPS 240 থেকে 200টি আসন পাবে। শ্রীলঙ্কায় জ্বালানির দাবিতে বিক্ষোভে সেনাদের গুলি। অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার সেনারা জ্বালানি সংগ্রহে আসা বিক্ষুব্ধ গাড়ি চালকদের দিকে গুলি ছুটছে। এতে 4 জন আহত হয়েছে। পেট্রোল ও ডিজেল সংগ্রহের জন্য পেট্রোল পাম্পগুলোতে নজিরবিহীন সারির মধ্যে ঘটনা ঘটে। ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের সঙ্গে লড়াইরত শ্রীলঙ্কায় গণবিক্ষোভ প্রশমনে এটাই সেনাদের প্রথমবারের মতো গুলি করার ঘটনা। সেনাবাহিনী মুখপাত্র নীলন্থা প্রেমারত্ন বলেন, রাজধানী কলম্বো থেকে 365 কিলোমিটার উত্তরে ভিসুবা মাদু নামের একটি জায়গায় শনিবার রাতে সতর্কীকরণ গুলির ঘটনা ঘটে। তিনি বলেন 20 থেকে 30 জনের একটি দল পাথর ছুড়ে সেনাদের একটি ট্রাকের ক্ষতি করে। ঘটনা বর্ণনা দিয়ে পুলিশ সূত্র জানায়, পাম্পে পেট্রোল শেষ হয়ে যাওয়ার পর বেশ কয়েকজন গাড়ি চালক বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে গাড়ি চালকটা পাথর ছুড়লে কয়েকজন সেনা আহত ও তাদের ট্রাকের ক্ষতি হয়। তখন সেনারা গুলি করে। পুলিশ আরো জানায়, সপ্তাহান্তে গাড়ি চালকদের সঙ্গে 3টি জায়গায় সংঘর্ষ হয়েছে। এতে 6 জন কনস্টেবল আহত হয়েছেন। এসব ঘটনায় 7 জন লোক গ্রেপ্তার হয়েছেন। 1948 সালে স্বাধীনতার পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে কয়েক মাস ধরে জ্বালানি, খাদ্য, ঔষধ ও অন্যান্য নিত্যপণ্যের সংকট চলছে। অব্যাহত জ্বালানি সংকটের মধ্যে সরকার পেট্রোল পাম্পগুলোতে পুলিশ ও সেনা মোতায়েন করেছে। এর আগে গত এপ্রিলে রামবুক্কানা শহরে পেট্রোল ও ডিজেল বিতরণের সময় সংঘর্ষে পুলিশের গুলিতে একজন চালক নিহত হন। শ্রীলঙ্কা সরকার কয়েকদিন আগে 2 সপ্তাহের জন্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্কুল বন্ধ করে দেয়। যাতায়াত কমিয়ে আনতে এবং ক্রম হ্রাসমান জ্বালানি সাশ্রয় করতে সরকার এই সিদ্ধান্ত নেয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।